সন্তানের বাড়িতে নিয়ে গিয়েছিল। আর নিয়ে যাওয়ার পরে মা হালিমার ঘরে কি ঘটেছিল, মা হালিমা ভাবছে যে আমি পরের ছেলেকে নিজের বাড়িতে এনেছি কেমন করে রাখবো। আর মা হালিমা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় মা হালিমার ঘরে কি ঘটেছিল কবি অতি মূল্যবান কথায় লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইসে গালারে ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে, আইসে গালারে ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল দেখো রহমাতে। আরিশে আল্লাহর ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমাতে। আরিশে আল্লাহর ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে। তারপর শুনবেন, মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে। মা হালিমা শিশু মোহাম্মদকে যখন প্রথম তানার বাড়িতে নিয়ে গেল, মা হালিমা ভাবছে যে পরের ছেলেকে নিজের বাড়িতে এনেছি কেমন করে রাখবো। দেখুন আজ আমরা বর্তমান যুগে কারেন্টের সাহায্যে আমরা আলো জ্বালাই, কিন্তু মা হালিমা শিশু মোহাম্মদকে যখন তানার বাড়িতে নিয়ে গিয়েছিল সেই সময় মা হালিমার কোনো কারেন্টের সাহায্য ছিল না, সেই সময় আলোর কোনো সাহায্য ছিল না, না প্রদীপ জ্বালাবার মতন ক্ষমতা ছিল মা হালিমার কাছে, এক টাকাও ছিল না যে আমি পরের ছেলেকে নিজের বাড়িতে এনেছি আলো করে রাখবো। তো মা হালিমা ভাবছে, আর ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় মা হালিমার ঘরে কি ঘটেছিল মা হালিমা বলছে, দেখুন। মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার শুয়েছিলাম রাতে অন্ধকারে, আর গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘরে রয়েছে দেখি আলো। মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল দেখো রহমাতে। আরিশে গালার ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে। তারপর শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমার ঘরে গেলেন, তো তখন মা হালিমা রুগ্ন শুকনো বকরিকে নিয়ে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জঙ্গলের মধ্যে চড়াতে যেতেন। তো কি ঘটনা ঘটেছিল মা হালিমার সাথে দেখুন। আজ আমরা মানুষ মানুষকে কিডন্যাপ করি কিসের জন্য, টাকার জন্য। আজ টাকার জন্য আমরা সব কিছু করতে পারি, কিন্তু মা হালিমার ঘরতে একটি ছাগলকে তুলে নিয়ে গিয়ে কারা নিয়ে গেছিল আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাওয়ার জন্য ওই মা হালিমার ঘরতে একটি ছাগলকে তুলে নিয়ে গিয়েছিল ওই জঙ্গলের বাঘেরা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা হালিমা বলছে, ও মোহাম্মদ তুমি সব কিছু দেখতে পাচ্ছ, কিন্তু আমার সেই রুগ্ন শুকনো সেই বকরি, আমি একটা বকরিকে দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, ও মা হালিমা আমি যাচ্ছি, আমি এনে দিচ্ছি। আল্লাহ রাসূল বুঝতে পেরেছিল কারা নিয়ে গেছে। তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন। কোথায় কবি লিখছে দেখুন,
अल्लाह रे हबीबी सल्ले आला गेले जंगलेर दिके गिये देखे जंगलेर बाघेरा निये बसे आछे छागलटीके अल्लाह रे हबीबी सल्ले आला गेले जंगलेर दिके गिये देखे जंगलेर बाघेरा निये बसे आछे छागलटीके তখন আল্লাহর হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে আল্লাহর হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে বুঝতে পারিনি তোমরা এমন আল্লাহ রাসূল বলছে বাঘেদেরকে বুঝতে পারিনি তোমরা তখন বনের বাঘেরা বলে ইয়া রাসূল আল্লাহ বনের বাঘেরা বলে ইয়া রাসূল আল্লাহ আনি নি ছাগলটিকে মারিতে আরিশে গালার ফুল মোহাম্মদ রাসূল আসিল যে দিন ঘটে দুনিয়াতে তোমরা যদি ছাগলটিকে মারতে আননি কেন তুলে এনেছো তখন ওই জঙ্গলের বাঘের আল্লাহ জবান খুলে দিলেন তখন ওই জঙ্গলের বাঘের বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল আপনি আমাদের মধ্যে ছাগল চড়াতে আসেননি বলে আমরা জঙ্গলের বাঘেরা বড় পেরেশানি পড়ে গেছে কি আমাদের সাথে আল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছে এই কারণে আমরা জঙ্গলের পশুরা মিলে একটি ছাগলকে তুলে নিয়ে এসেছিলাম ঈশের জন্য আপনাকে দেখার আশায় তখন বাঘেরা বলছে কি বলছে দেখুন রোজ আসেন ছাগল চড়াতে দূর থেকে নূর দেখি সবাই জঙ্গলের বাঘেরা বলছে রোজ আসেন ছাগল চড়াতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই তারা কি ভেবেছিল ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছুটে আসবেন আপনি ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছুটে আসবেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধরি আপনার চরণ দুখানি ধরি আপনার চরণ দুখানি তখন জোর করে ওই বনের বাঘেরা জোর করে ওই বনের বাঘেরা চুমা দেয় নবীজির পায়েতে আরিশে গালার ফুল মোহাম্মদ রাসূল আসিল যে দিন হতে দুনিয়াতে তারপর শুনবেন একদিন মা হালিমা বড় পেরেশানে পড়ে গেছিল কিসের জন্য জানেন আজ দুনিয়ায় আমরা ভাই ভাই শত্রু আমরা দুনিয়াতে ভাই ভাই শত্রু করি কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমা যখন শিশু মোহাম্মদকে তানার বাড়িতে নিয়ে যায় তখন মা হালিমার আরেকটি ছেলে ছিল তানার নাম ছিল আব্দুল্লাহ তো মা হালিমা বড় পেরেশানে পড়ে যায় যে আমি পরের ছেলেকে নিজের বাড়িতে এনেছি আমি যখন শিশু মোহাম্মদকে যখন দুধ পান করাতাম তখন আল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার একদিকের স্তন পান করত আর অপরের দিকের স্তন পান করত না তো মা হালিমা পেরেশানে পড়ে যায় যে আমার শরীরে হয়তো কোনো রোগ আছে মাহালিমা ভাবছে যে আমার শরীরের ভেতরে হয়তো কোনো রোগ আছে এই কারণে মোহাম্মদ আমার দুধ পান করে না তখন মাহালিমা বড় বড় ডাক্তারের কাছে গিয়ে বলে ও ডাক্তার মশাই দেখো না আমার শরীরে কোনো রোগ আছে কি তখন ডাক্তাররা বলে চলো হালিমা তোমার শরীরের ভেতরে আমরা কোনো রোগ পাই না তখন আল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বেলায় আজ আমরা ভাইয়ের ভাইয়ের হক বুঝাই না কিন্তু আল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ভাইয়ের হককে কেমন করে বুঝিয়ে দিচ্ছ কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মালিমা বলছে দুধ খাওয়াবার জন্য আমি নিতাম যখনই তারে বুকে দুধ খাওয়াবার জন্য আমি নিতাম যখনই তারে বুকে
বুকে আর এক দিখের দু দুখে তো মোহাম্মদ মুক্তি তো না আর এক দিকে মালিমা বলছে কিন্তু কোনদিন আগে খেতো না আগে দিলে দুধ মুখে নিত না কিন্তু কোনদিন আগে খেতো না আগে দিলে দুধ মুখে নিত না কেন আমার ছেলে না খেলে আগে মালিমা বলছে আমার ছেলে না আগে খেত না চাঁদে মোহাম্মদ আগে খেত না আর কি বলছে মাহালিমা আমার ছেলের কোন কষ্ট হলে আমার ছেলের কোন কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে আর সে গলার ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে আর সে গলার ফুল মোহাম্মদ রাসুল আসিল যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে সারা দুনিয়া রহমাতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল মাশাআল্লাহ কেমন খুব সুন্দর কালাম শুনলাম পর পর দুটি কালাম আমরা শুনলাম।